নড়াইলে বাড়ি থেকে বের করে দেয়া 85 বছরের বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করিয়েছেন জেলা প্রশাসক। জমি লিখে না দেয় সন্তানরা বাড়ি থেকে বের করে দেয় ওই বৃদ্ধা মাকে। 12 দিন ধরে সে চিত্রা নদী পাড়ে রক্ষিত শিল্পী সুলতানের নৌকার নিচে আশ্রয় নিলে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পরে বিষয়টি জানার পর জেলা প্রশাসক আঞ্জুমানারা বৃদ্ধাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।